চোখ রাখবো এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় খবরে। একুশের ভোটে বনগাঁ দক্ষিণে তৃণমূলের প্রার্থী ছিলেন আলো রানী সরকার, কিন্তু তিনি নাকি ভারতের নাগরিকই নন। তারই দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করেছে। পাশাপাশি হাইকোর্ট সূত্রে এও খবর, আলো রানীকে ভারত থেকে বিতাড়িত করার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি লেখার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বনগাঁ দক্ষিণের ফল নিয়ে আলো রানী সরকার মামলা করেছিলেন হাইকোর্টে, সেই মামলা মূলত ছিল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। আলো রানী সরকারের দায়ের করা সেই পিটিশন খারিজ করে দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। বিজেপির স্বপন মজুমদারের হয়ে মামলা লড়ছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী জাগৃতি মিশ্র। তিনি আদালতকে তথ্য দিয়ে জানান, আলো রানী নাকি বাংলাদেশের নাগরিক। আদালত কড়া ভাষায় তৃণমূলের সমালোচনা করে বলেছে, দায়িত্বশীল দল হিসেবে কখনোই একজন বাংলাদেশিকে ভারতের রাজনৈতিক দলের প্রার্থী করা যায় না। জানা গিয়েছে আলো রানীর বিয়েও হয়েছে বাংলাদেশে, তার স্বামীও সেই দেশেই থাকেন। এমনিতেই বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তুমুল সমালোচনা করেছেন। এবার অভিযোগ উঠল, খোদ তৃণমূলের প্রার্থী নাকি বাংলাদেশের নাগরিক। তবে আলো রানীর ক্ষেত্রে আজ কড়া ভাষায় নিন্দা করেছে হাইকোর্ট, এবং এখন দেখার পালা এই জল কতদূর পর্যন্ত গড়ায়। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।